বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, ভাবছিলাম কি করব। বিকেলটা খুব একঘেয়ে লাগছিল, একটু বেরিয়ে পড়লাম কাছে পিঠে। চট করে ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে, আর সেখান থেকে টোটো ধরে আমরা এগিয়ে চললাম বিখ্যাত ঐতিহাসিক জায়গা গান্ধীঘাটের দিকে। চলে এলাম আজকে ব্যারাকপুরের গান্ধীঘাটে, একটু বিকেলটা স্পেশাল করে দিই, বোরিং বিকেল না হয়ে একটু মজাদার বিকেল আমাদের সাথে। তোমরা খুব একটা ঠান্ডা নেই, আর এখনও তো খুব একটা বেশি গরমও পড়েনি, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, পুরো গঙ্গার হাওয়া চারদিকে, আর শান্ত পরিবেশ, মনটাও ভাল লাগছে একদম ফুরফুরে। 1949 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই স্থানটির উদ্বোধন করেছিলেন। গান্ধীজির মৃত্যুর পরে তার চিতাভস্ম যেই যেই জায়গায় ভারতবর্ষে নিয়ে যাওয়া হয়েছে, সেই রকমই একটা গঙ্গার ঘাট হলো এই ব্যারাকপুরের গান্ধীঘাট। আর তৎকালীন আর্কিটেক্ট হাবিব রহমান এই স্থাপত্যটির নির্মাতা। কি ফুরফুরে হাওয়া, মনটা যেন এক ঝলকে ভালো হয়ে যায়, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমাদের মতন আরও অনেকেই এসছে বিকেলবেলা এই গঙ্গার ধারে, মন ভালো করা একটা বিকেল। পাশাপাশি রয়েছে বেশ একটা সুন্দর গার্ডেন, আর সামনে বিস্তৃত গঙ্গা। যদিও এই সৌধের কাছাকাছি ছবি তোলা বারণ, তাই আমরা খুব কাছাকাছি ছবি তুলতে পারিনি, তবে গঙ্গাকে তো দেখাই যাচ্ছে, বয়ে চলেছে আপন গতিতে, আর তার হাওয়ায় আমরা একেবারে মাতোয়ারা। বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম, মনটাও যেন কেমন শান্ত হয়ে যাচ্ছিল। তারপর যেই বেরিয়ে আসতেই যথারীতি চলে আসলো আমার পরিচিত বন্ধুরা। ওরা না খুব চেনে, এটা কিন্তু তোমরাও যারা ওদের বন্ধু হতে চাও বা হয়েছো তারা বুঝতে পারবে, ওরা কিভাবে খুঁজে নেয় ওদের বন্ধুদের। আমিও পেয়ে গেলাম এরকমই দুজনকে, আর এক প্যাকেট বিস্কুটই ওদেরকে যেন খুব সন্তুষ্ট করে দেয়, অল্পেতে খুশি। সেই বন্ধুরা আমার সাথে চলে এলো, আর ওদের সঙ্গে কাটিয়ে নিলাম কিছুটা সময়। কেন জানি না এদের সাথে সময় কাটাতে পারলে আমার খুব ভালো লাগে। তোমরা যারা অ্যানিমাল লাভার বা এরকম পথে ঘাটে বন্ধু পাতিয়ে বেড়াও, তাদেরও কিন্তু একই এক্সপিরিয়েন্স বলে আমার মনে হয়। এরকম বন্ধু কতজন আছে তোমাদের, আর তাদের সাথে কেমন সময় কাটিয়েছো কমেন্টসে জানিও কিন্তু। যাই হোক, আমাদের একটু তাড়া লেগে গিয়েছিল, কারণ বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছিল, আর বন্ধুরা তো ওখানেই থাকে, তাই ওদের আর তাড়া ছিল না। যাই হোক, একটু আদর আর ভালোবাসা এটাও তো ওরা চায়, তাই নয় কি? আমাদের কাটিয়ে যাওয়া সময়ের মধ্যে কিছুটা অংশ ওদের জন্যও থাক। আর একেবারে এই গান্ধীঘাটের পাশেই পাবে জহর কুঞ্জ। এখানে কিন্তু বাচ্চাদের এন্টারটেনমেন্টের খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আর তোমরা যদি কেউ পিকনিকের প্রিপ্ল্যান করো তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারো, পিকনিক স্পট হিসেবেও কিন্তু এই জায়গাটা দেওয়া হয়। আচ্ছা,
এবার কোনো প্ল্যান করেছো নাকি স্পেশাল বসন্ত উৎসবের জন্য? করনি মনে হয়। আর যদি না করে থাকো তাহলে চলে এসো বেলঘড়িয়ার আইকন ইনস্টিটিউট আয়োজিত বসন্ত উৎসবে 5ই মার্চ রবিবার। সারাদিন আমরা করব দারুণ আনন্দ। তোমরাও চলে এসো, কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে প্রি বুকিং করে নিও, আর সাথে জেনে নিও নিয়মাবলী। তাহলে সেদিন কিন্তু দেখা হবে তোমাদের সবার সাথে। আমরাও থাকছি, তোমরাও এসো, সবাই একসাথে করে তুলব এই বসন্তকে আরও রঙিন। তাহলে ইতিহাসের পাতায় এক ঝলক, আর তার সাথে আমাদের কাটানো একটা সুন্দর বিকেল। তাহলে আজকে একটা বেশ দারুণ একটা বিকেল কাটালাম, ভাল লাগলো, মনটাও ফুরফুরে হয়ে গেল। আগেও বলেছি একেবারে তরতাজ। এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই।